नमस्कार, हिमकणा नैचरल ब्लगे सबा के स्वागत। आज के रेसिपी मसाला धोसा। आमी कीभावे मसाला धोसा तैरि करी देखे नवा जाक। प्रथमे निये नेछि तीनटे बाटी। आमी आलादा आलादा भावे चाल आर डाल भेजाब। सेद्ध चाल निये निलाम 3 चामच। आमी मापटा देखानोर जन्ये चामचे करे दिच्छि। এই চামচের একই রকম মাপের 3 চামচ দিলাম সেদ্ধ চাল। আর গোবিন্দভোগ চাল নিয়েছি আমি, আপনারা চাইলে আতপ চাল নিতে পারেন, দিয়ে দেবো 2 চামচ। বিউলির ডাল, যেটা আমরা বলি মাসকলাইয়ের ডাল, 1 চামচ দিলাম। ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো সারা রাত। 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলে ভিজে যাবে। ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। 6 থেকে 8 ঘন্টা রাখতে হবে। হাফ চামচ মতো মেথি নিয়েছি, ধুয়ে ভিজিয়ে রাখবো। আমি 8 ঘন্টা পরে এসেছি, দেখতে পাচ্ছেন ভিজে গেছে। এবারে বেটে নেব। আমি মিক্সিতে পেস্ট করব, আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন। প্রথমে সেদ্ধ চাল আর ভেজানো মেথি একসাথে বেটে নেব। সেদ্ধ চালটা একটু শক্ত হয়, সেই জন্য আলাদা করে বাটতে হয়। বাটা হয়ে গেছে, একটা বড় বাটিতে ঢেলে রাখবো। একেবারে মিহি পেস্ট করতে হবে। আতপ চাল আমি এখানে নিয়েছি, গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল একসাথে বেটে নেব। এগুলো একটু নরম, একসাথে ভালোই বাটা হয়ে যাবে। পেস্ট করা হয়ে গেছে, এবার একসাথে মিশিয়ে নেব। সেদ্ধ চাল, আতপ চাল আর ডাল একসাথে মিশিয়ে নেব। বেশ ঘন হয়েছে, অল্প জল দিয়ে নেব। 6 থেকে 8 ঘন্টা ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দেব। শীতকাল হলে 10 ঘন্টা মতো রাখতে হবে, একদম ফুলে উঠবে, তাহলে তৈরি হবে ব্যাটার। আমি মশলা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল আর দিচ্ছি 1 চিমটে হিং। কুচনো পেঁয়াজ দেব, বেশ বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম, দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে, আর দেব কারি পাতা। এবারে পেঁয়াজ কুচনো দিয়ে দেব। পেঁয়াজটা বেশি ভালো করে ভাজবো না, অল্প ভাজবো, হালকা ভেজে নিতে হবে, বেশি ভাজলে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কুচনো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম
ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ মতো করে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। বেশি ভাজবো না। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু, ভেঙে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ধোসার মশলা, এবার তুলে নেব। আমি 8 ঘন্টা আগে ঢেকে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গেছে। এই যে এইরকম হয়েছে, বেশ ঘন হয়েছে। আমি কিছুটা তুলে রেখে দেবো ইডলি তৈরি করার জন্য। এই একই ব্যাটারে ইডলিও তৈরি হবে, আর ধোসা তৈরি করতে গেলে অল্প জল দিতে হবে, পাতলা করতে হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কিছুটা তুলে রেখে দিচ্ছি। এবার অল্প জল দিয়ে দিচ্ছি। এই রকম হবে ব্যাটারটা। ওভেনে একটা চ্যাপ্টা তাওয়া কিংবা চাটু বসালেই হবে। চাটুতেও হয়, লোহা চাটুতেও হবে, তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম সাদা তেল। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম হাইয়ে থাকবে। ভালো করে একটা ন্যাকড়া দিয়ে, ছোট কাপড় দিয়ে মুছে নিতে হবে। এবারে জল দিয়ে দেব। জল দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে দেব, জল দিয়ে মুছে নেব। আবারও একটা কাপড় দিয়ে, ছোট্ট কাপড় দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে দিয়ে এবার ব্যাটার দেব। ব্যাটারটা দেওয়া হয়ে যাওয়ার পরে আবার গ্যাসটা হাইয়ে দেব। এই সময় দিলে, হাই থাকলে পুড়ে যাবে, সেই জন্য এই সময় কমানো আছে, একেবারে কমানো থাকবে। এই যে হাই করে দিয়েছি, এবারে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দেবো। খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইভাবে। এবার যে আলুর মিশ্রণটা তৈরি করেছি, মশলাটা সেটা দিয়ে দেবো, মধ্যেখানে দেবো। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এইভাবে তৈরি করবেন, একদিন জানাবেন কেমন লাগলো। তৈরি হয়ে গেল মশলা ধোসা। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।